बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। आजकेर क्लासे सबाइके स्वागतम। प्रिय शिक्षार्थीरा तुम्हरा केमन आछो? आशा करी तुम्हरा सबाई भालो आछो। आमिओ तोमादेर दोआय आल्लाहर रहमते भालो आछि। एइ करोना परिस्थितिते सबाई बासाय सुस्थ एबं निरापद थाकबे एबं साबान दिये हाथ धौतो करबे। आमि मोहम्मद नूरुज्जामान हुसैन, प्रभाषक हिसाब विज्ञान विभाग, मुजिद जोइना फाउंडेशन स्कूल एंड कॉलेज। श्रेणी एकादश, विषय हिसाब विज्ञान द्वितीय पत्र, अध्याय सप्तम। अध्यायटर नाम होच्छे उत्पादन व्यय हिसाब विज्ञान। एबार जे अध्यायटी से अध्यायटी होच्छे उत्पादन व्यय। एई अध्यायटी शेषे आमरा कि शिखते पारबो सेई सेई जिनिसगुलो निये आमरा आजके आलोचना करबो। तो प्रिय शिक्षार्थीरा देखो, ये अध्याय शेषे आमरा शिखते पारबो जे उत्पादन व्यय हिसाब की बा उत्पादन व्यय हिसाब बोलते कि बुझो। दुई, उत्पादन व्यय हिसाब हिसाबेर उद्देश्य बर्णना करते पारबो। तीन, उत्पादन व्यय हिसाबेर उपादान समूह बर्णना करते पारबो। चार, उत्पादन व्यय हिसाब चक्र बर्णना करते पारबो। पाँच, उत्पादन व्यय विवरणी प्रस्तुत करते पारबो। ताहले चलो आमरा मूल पाठे चले जाई। एक, उत्पादन व्यय हिसाब की। देखो एखाने बला हुईसे मूलत बा साधारण अर्थे उत्पादन व्यय लिपिबद्धकरण, विश्लेषण, नियंत्रण ओ एत संक्रांत प्रतिबेदन प्रस्तुतकरणेर कार्यक्रम के उत्पादन व्यय हिसाब बला हय। आबारो बोलछि शोनो, साधारण अर्थे उत्पादन व्यय लिपिबद्धकरण, विश्लेषण, नियंत्रण ও এত সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুতকরণের কার্যক্রমকে উৎপাদন ব্যয় হিসাব বলা হয়। বিশেষ অর্থে হিসাব বিজ্ঞানের যে শাখা কোনো শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বা সেবার মূল মূল্য নির্ধারণ, ব্যয় বিশ্লেষণ, নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করে এবং ভবিষ্যৎ ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাবলী সরবরাহ করে তাকেই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ইংরেজিতে বলা হয় কস্ট অ্যাকাউন্টিং। এবার একজন মনীষীর সঙ্গে আমরা শুনি তার মতে কি। এ এল কোহেলের মতে হিসাব বিজ্ঞানের যে শাখা বর্তমান এবং ভবিষ্যতের ব্যয়সমূহ শ্রেণীবিন্যাস, লিপিবদ্ধকরণ, বন্টন, সংক্ষিপ্তকরণ এবং প্রতিবেদন প্রস্তুতকরণ নিয়ে আলোচনা করে তাকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলে। নিচে দেখো, জি বেটির মতে উৎপাদন ব্যয় বিদ্যা হলো মাল, শ্রম ও স্থায়ী সম্পদের মাধ্যমে উৎপাদনে রূপান্তরজনিত ব্যয়ের প্রণালীবদ্ধ পরিমাপ, লিপিবদ্ধকরণ ও নিয়ন্ত্রণ পদ্ধতি। তাহলে এবার যদি আমি যদি বলি যে এক কথায় কি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব প্রক্রিয়ার ওই অংশ যা একটি নির্দিষ্ট প্রক্রিয়া, কার্য, সেবার একক বা বিভাগের উৎপাদন ব্যয় নির্ণয়, প্রতিবেদন প্রস্তুতকরণ, বিশ্লেষণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলী পর্যালোচনা করে। তাহলে আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সম্পর্কে একটি ধারণা পেলাম। এবার আমরা চলে যাই উৎপাদন ব্যয় হিসাবের উৎপত্তি এবং ক্রমবিকাশ কোথা থেকে বা কী চিন্তা করে এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশে শুরু হয়। হিসাব বিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হল উৎপাদন ব্যয় হিসাব ও উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান শাস্ত্রের জন্মের প্রথম দিক থেকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের কর্মকাণ্ড আর্থিক হিসাব বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে ব্যবসায়িক প্রয়োজনে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান আবির্ভূত হয়। ধারণা করা হয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উৎপত্তি শিল্প বিপ্লবের সময় হয়েছিল। শিল্প কারখানায় উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ, বিক্রয় মূল্য নির্ধারণ ও অন্যান্য নীতি নির্ধারণমূলক কাজে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম।
ব্যবস্থাপনার একটি অত্যাবশ্যকীয় হাতিয়ার হিসেবে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান দিন দিন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য, যেটা আমি তোমাদের শিখন ফলের মধ্যেই বলেছিলাম, তাহলে আমরা জানি উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য কী। আমরা জানি উৎপাদন ব্যয় হিসাবের মূল উদ্দেশ্য বা কাজ হচ্ছে উৎপাদন ব্যয় সংক্রান্ত সার্বিক বিষয়াবলী নিয়ে আলোচনা করা। যেহেতু উৎপাদন বিষয়টির সাথে প্রতিষ্ঠানের অন্যান্য বিষয়গুলি যেমন মোট ব্যয়, বিক্রয়, মুনাফা ইত্যাদি সম্পর্কিত, সেজন্য উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য অনেক বিস্তৃত। এ কারণে উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্যকে প্রথমত দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে মুখ্য উদ্দেশ্য, আরেকটি হচ্ছে সহায়ক উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্যকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয়, আর আরেকটি হচ্ছে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ। খুব গুরুত্বপূর্ণ কথা, শিক্ষার্থীরা আবার মনোযোগ সহকারে শোনো, হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে দুইটি। এক নম্বর হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয়, দুই হচ্ছে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ। সহায়ক উদ্দেশ্যগুলো কী কী? পরিকল্পনা প্রণয়ন, বিক্রয় মূল্য নির্ধারণ, মুনাফা নির্ণয়, ব্যয় বিশ্লেষণ, প্রকল্প মূল্যায়ন, সম্পদের মূল্য নির্ধারণ, আয় ও ব্যয়ের তুলনা, ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দেশ্যগুলো তোমাদের পাঠ্যবইয়ে দেওয়া আছে, তোমরা সেখান থেকে বিবরণটা একটু পড়ে নিয়ে দেখে নিবে। আমি বিবরণ নিয়ে আলোচনা করলে মূল কথাগুলো থেকে সরে যাব, তো বিবরণটা তোমরা অবশ্যই বাসায় পড়ে নিবে। এখন আমি মূলত তোমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের যে ছকটি কীভাবে প্রস্তুত করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং সেটা কীভাবে উপস্থাপন করবে। উৎপাদন ব্যয় বিবরণীর নমুনা ছক, মূলত প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপরে উৎপাদন ব্যয় বিবরণী, তারপরে হচ্ছে সাল, তারপরে হচ্ছে তোমার কি এত সনের এত তারিখে সমাপ্ত বছরের সাল, তারপরে মাস, তারপরে কী দিবা তারিখ। এবার দেখো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ঘর মূলত হবে কীভাবে সেটা। প্রথমত বিবরণ, তারপরে হচ্ছে বিস্তারিত টাকা, তারপরে হচ্ছে মোট টাকা, তারপর হচ্ছে একক প্রতি ব্যয়। একক প্রতি ব্যয়টা আপাতত লাগে না, যদি প্রশ্ন অঙ্ক করতে বলে যে একক প্রতি ব্যয়, তাহলে সেই ক্ষেত্রে এই ঘরটা করলে তোমরা খুব সহজে বের করতে পারবে। তো আমার লাগবেই মূলত বিবরণ, যে কী করে না বিস্তারিত টাকা, মোট ব্যয়, মোট ব্যয় আর একক প্রতি তো বললামই। তাহলে এবার আসো আমরা জানবো কীভাবে। প্রথমত প্রারম্ভিক কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামালের সাথে নিট কাঁচামাল ক্রয় যোগ করবে। যোগ করার পরে যা পাবে তার নাম হবে ব্যবহারযোগ্য কাঁচামালের ব্যয়। তার থেকে যদি আমি কাঁচামালের সমাপনী মজুত পণ্য বাদ দিই, তাহলে পেয়ে যাব আমি ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এবার ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের সাথে আমি যদি প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য ব্যয় বা অন্যান্য খরচ যদি যোগ করি, তাহলে আমি পেয়ে যাব মুখ্য ব্যয়। তাহলে আমি খুব সহজ করে যদি কথাটা বলি, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য ব্যয়, এই তিনটা যোগ করলে যা পাবো সেটার নাম হবে মুখ্য ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কথাটা মনে হয় বুঝাতে পেরেছি। আবারও বলছি, প্রারম্ভিক কাঁচামাল, তার সাথে কাঁচামাল ক্রয় যোগ করলে বা কাঁচামালের সাথে আনুষঙ্গিক যে খরচগুলো সেগুলো যোগ বিয়োগ করার পরে যেটা, এটার নাম হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য ব্যয়, তিনটা যোগ করলে যা পাবো তার নাম হবে মুখ্য ব্যয়। এবার মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয়গুলো কী? পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি এবং পরোক্ষ অন্যান্য খরচ। এক কথায় আমি বলে দিলাম আর কি, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, পরোক্ষ অন্যান্য ব্যয়, এই তিনটা আমরা যোগ করব। যোগ করলে পাবো আমরা মোট উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। তাহলে তারপরে কি? কারখানা ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ এবং চলতি কার্যের সমাপনী মজুদ যোগ বিয়োগ করলে যা পাবো তার নাম হবে উৎপাদিত দ্রব্যের ব্যয়।
তার নাম হবে উৎপাদিত দ্রব্যের ব্যয়। এবার উৎপাদিত দ্রব্যের ব্যয়ের সাথে তৈরি উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব এবং তৈরি উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করব। বিয়োগ করলে যা পাব তার নাম হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা আবার একটু পিছে যাই, আমাদেরকে এই কথাগুলো জানতে হবে ভালো করে, যে সহজ কথা এই বিবরণীটা যে বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত বিবরণীটা প্রস্তুত করতে গেলে আমার কী কী লাগবে। তাহলে আমি প্রথমত বলেছি যে প্রারম্ভিক প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য ব্যয়, এই তিনটা যোগ করলে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানা উপরী ব্যয় যোগ করব। কারখানা উপরী ব্যয়ের মধ্যে কী কী অন্তর্ভুক্ত থাকে? পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, পরোক্ষ অন্যান্য খরচ, এই তিনটার সমন্বয়ে কারখানা উপরী ব্যয় তৈরি হয়। এই কারখানা উপরী ব্যয় যোগ করলে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে মোট উৎপাদন ব্যয় অথবা কারখানা ব্যয়। এবার তার সাথে আমরা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ এবং চলতি কার্যের সমাপনী মজুদ, চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করব এবং চলতি কার্যের সমাপনী মজুদ পণ্য বিয়োগ করার পরে যেটা পাবো তার নাম হচ্ছে উৎপাদিত দ্রব্যের ব্যয়। উৎপাদিত দ্রব্যের ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করব, তাহলে যা পাবো তার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই চার্টটা যদি তোমরা ভালো করে, এই নমুনা ছকটা যদি তোমরা ভালো করে বাসায় আয়ত্ত করতে পারো, তাহলে এই অধ্যায়ের অঙ্কটি করা তোমার জন্য অতি সহজ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে নমুনা ছকটি এবং এই চার্টটিতে যে যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো তোমরা বাসায় ভালো করে এক্সারসাইজ করবে এবং খাতায় বারে বারে এই নমুনা ছকটি একা একা করার চেষ্টা করবে, তাহলে দেখবা যে পরবর্তীতে আমি তোমাদের একটি অঙ্ক দিব, সেই অঙ্কটি তোমরা অনায়াসে খুব সহজভাবে ইজিতে করতে পারবে। তাহলে এই ছকটি তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস এবং চর্চা করবে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছ। তা আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং তোমরা সবাই বাসায় মনোযোগ সহকারে পড়বে। সামনে তোমাদের যে হাফ ইয়ার ফাইনাল পরীক্ষা আসতেছে, পরীক্ষার প্রিপারেশন ভালো করে নিবে যাতে পরীক্ষা সবাই ভালোভাবে পরীক্ষা দিতে পারো এবং ভালো একটা রেজাল্ট যেন আসে। আর তোমাদের সকলের এই ভালো রেজাল্টের আশা করছি আমি, এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তোমাদের সকলের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।